তার মানে একটা হার্ট অ্যাটাক হয় সকাল 8:30। ওনার ড্রাইভার ওনাকে নিয়ে নিজস্ব গাড়িতে আমাদের স্কয়ার হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসেন। আমরা তাকে মৃত অবস্থায় পাই। তারপরেও আমাদের ইমার্জেন্সিতে স্পেশাল টিম অফ রিসাসিটেশন যেটা থাকে আমাদের, ওনার যে কার্ডিয়াক কনসালটেন্ট ডক্টর মনসুর মাহবুবের উপস্থিতিতে সর্বোপরি এবং সর্বরকম চেষ্টা করা হয় ওনাকে রিভাইভ করার জন্য। কিন্তু 15-20 মিনিট চেষ্টা করার পরেও আমরা যখন দেখি ওনার হার্ট রেট ফেরানো সম্ভব হয় না, তখন 9:55 আমরা ওনাকে ডেড ডিক্লেয়ার করা হয়। উনি বেসিক্যালি বহুদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। ওনার হাটে ছিল কার্ডিওমায়োপ্যাথি, এর আগে টেস্টেন করানো ছিল 2009-এ। সপ্তাহ দিনে আগে উনি আমাদের হসপিটালে ভর্তি ছিলেন। ওনার হার্টের কার্যকারিতা ছিল 30%। উনি বহুদিন থেকেই হৃদরোগে ভুগছিলেন, যেটাকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি। ওনার হার্টের কার্যক্ষমতা যেটা পাম্পিং অ্যাকশন যেটা ইজেকশন ফ্রাকশন বলা হয় সেটা ছিল 30%, নর্মালি থাকে 70%-এর মতো, ওনার ছিল 30%, যার জন্য উনি বারবার হাসপাতালে ভর্তি হতেন। আজ সকালেও সে একই ঘটনা ঘটে, নতুন করে একটা হার্ট অ্যাটাক হয়। ওনার ড্রাইভারের কথা অনুযায়ী ওনার মুখ দিয়ে ফ্রথ বেরোয়, ফ্রথ মানে ফেনা বের হয়, তার মানে হলো হাড়ের কার্যকারিতা বন্ধ হয়ে ওনার মুখ থেকে ওই পানির মতো জিনিস বের হচ্ছিলো আর কি, ওনাকে আমরা হার্ট ফেলিওর বলি। কিন্তু যেহেতু উনি নিজস্ব গাড়িতে আসছিলেন, নিজস্ব গাড়িতে আসতে আসতে ইমার্জেন্সিতে আসার আগে উনি রাস্তায় মারা যান। তারপরেও আমাদের মাননীয় কনসালটেন্টের সামনে আমাদের একটি স্পেশাল টিম আছে যেটাকে বলা হয় কোড ব্লু টিম। সেই কোড ব্লু টিম তাদেরকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি উনি আমাদের ছেড়ে চলে গেছেন 9:55। আমার এটাই শেষ ব্রিফিং। ডেড বডি এখন মর্গে আছে, ওনার ফ্যামিলির লোকরা সবাই এখানে আছেন, ওনারা ঠিক করবেন কোথায় নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে। আমরা আসলে মৃত অবস্থায় পেয়েছি ইমার্জেন্সিতে 9:40। 2009 সনে উনি আমাদের সম্মানিত পেশেন্ট, উনি সবসময় আমাদের করে আসতেন 9:55। আর কে দিয়ে 2009-এ 2 সপ্তাহ আগে ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ হাসপাতালে ভর্তি ছিলেন।